নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আমরা যারা নিয়মিত জপ করি, ঈশ্বরের সান্নিধ্য অনুভূতি লাভ করার চেষ্টা করি, তাদের জানা প্রয়োজন জপ ঠিক কেমনভাবে করতে হয়, কখন করতে হয় এবং কীভাবে করতে হয়, সে সম্পর্কে আলোচনা করব আজ। আর সেই আলোচনা আমরা করব জগজ্জননী শ্রী শ্রীমা সারদা দেবীর কথা থেকে। তিনি বলছেন, ভগবানের নাম জপ করে মানুষ পবিত্র হয়। যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয়, তেমনি ভগবানের নামে বিষয় মেঘ কেটে যাবে। কত সৌভাগ্য এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপ করতুম। আরেকটা কথা মনে রাখবে, প্রতিদিন জপে কিন্তু মন ঠিক ঠিক বসে না, তবে মন না বসলেও জপ করতে কিন্তু ছাড়বে না, জপ করেই যাবে এবং একটি নির্দিষ্ট ক্ষণ অবশ্যই রাখবে। কি সুন্দর পথ দেখালেন স্বয়ং মা সারদা। আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উদ্দীপিত করবেন, অনুপ্রাণিত করবেন এবং উৎসাহ দেবেন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার আগামীকাল কথা হবে। নমস্কার, ধন্যবাদ।